দণ্ডবত মই মামনি রয় রাজবংশী কিচেনত তোমার গুলাক সকাকে আরো একবার স্বাগতম মুই আজি তোমার গুলার বাদে আর একটা রেসিপি নিয়ে হাজির হলুম তালের খিসিয়া এলা তালের সুসাগুলো মুই এমন করে তুলে নিম আমার ভাদর মাসের আর একটা খাদ্য সংস্কৃতি হল তাল তালের পিঠে বা খিসিয়া যায় যেমন করে খাবার পায় মুই আজি তোমাকে খিসিয়া বানিয়ে দেখাম আমরা খিসিয়া কই কিন্তু অন্য মানুষগুলো ক্ষীর কয় যদি ভিডিওটা ভাল লাগে তাহলে রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তালের সোসাগুলো মোর তুলি নেওয়া হয়ে গেছে এলা তালের বিচিগুলো আলাদা আলাদা করে নিম এলা হাত দিয়ে তালগুলো মই এমন করে নিম এলা দিয়ে মেটি জল এলা তালের রস বের করার জন্য মুই এখন এমন ছেকনি নিছম এই ছেকনি খানতে মুই তালের রস বের করিম দেখো এমন করে খসলে খসলে এমন করে যদি নেটের বস্তু দিয়ে তালগুলো খসি খসি রস বের করেন তাহলে কিন্তু তালের আশের সাথে তালের রসগুলো মিশল হবার নয় তালের রস খুব সাবধানে বের করে নেওয়া হয় সগায় কয় তালের আশ পেটত গেলে বলে হজম না হয় দেখো মুই তালের রসগুলোটি বের করে নিছম খিসিয়ে কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় লুচি দিয়েও খাওয়া যায় মুড়ি চিড়ে দিয়েও কিন্তু খাওয়া যায় দেখো কম খাটনিত মুই কি সুন্দর করে রসগুলো বের করে নিলাম তালের বিচিগুলো দিয়েও কিন্তু একটা রেসিপি হয় মুই ওটা তোমাকে পরে দেখাম এলা তালের রসের সাথে মই নারকেল কোড়াগুলো মিশিয়ে বড় কাপ দিয়ে অল্প কম এক কাপ চিনি নিছো এটিখন মই এলা চিনিগুলো এটিখন দিয়ে দিন এলা দিয়ে মেটি দুধ দুধগুলো মই ভাল করে গরম করে ঠান্ডা করে নিছো খিসিয়ে রান্ধিতে কিন্তু দুধ লাগবে দুধ ছাড়া কিন্তু খিসিয়ে হবার নয় আর দুধটা ভাল করে গরম করিয়ে ঘন করে নিয়ে ঠান্ডা করে নেওয়া হবে তার পাশে এগুলোর সাথে মিশেল করে নেওয়া হবে সবগুলো মোর ভাল করে মিশেল করে নেওয়া হয়ে গেছে মুই চিনিটা একসাথে দিছম তোমরা কিন্তু চিনিগুলো পরেও দিবে পান তসলা গরম করি তসলাত মুই এক চামচ ঘিউ দিলাম এলা ঘিউগুলো মুই গরম করে নিম ঘিউ গরম হয়ে গেছে এলা মুই এগুলি এটি ঢালে দিলাম এগুলি এলা ঘন ঘন ঘাটি দেওয়া খাবে ঘন ঘন না ঘাটলে কিন্তু পুড়িয়ে নাগিবে আর পুড়িয়ে নাগলে কিন্তু খিসিটার স্বাদ অত ভাল হবার নয় কায় কায় খিসিয়ে খেয়া ভাল পান মোক একবার কমেন্ট করে জানান আর কা যদি এলাক খান নাই তালের খিসিয়ে তাহলে মোর ভিডিওটা দেখি একবার বানে খান দেখেন ভাল লাগবে কাউ কাউ তালের খিসিয়ে এলাচও দেয় মুই এটি এলাচ দিবে নং তালের গন্ধটা ভাল লাগে দেখো এমন করে কিন্তু ঘাটি থাকা হবে ভাদর মাসে তাল খাওয়া খায় তাই মুই আজি তোমার গুলার বাদে এই তালের এটি রেসিপি নিয়ে আসলো ভাল লাগিলে রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আর কমেন্ট করেন দেখো মোর তালের খিসিটা কিন্তু অল্প অল্প রসগুলো শুকি শুকি আটে আসি দিচ্ছে আর এমন টাইমত কিন্তু গাছ ছিটকি ছিটকি পড়ে তাই অল্প সাবধানে খাটিবেন
কাও কাও তালের খিসেগুলো কিন্তু এমন অল্প খেলখেলা করে খায়। তালের খিসেগুলো কিন্তু অল্প খেলখেলাতেও ভাল লাগে। তা আজি মুই খেলখেলা করি নং, মুই এটি ঠনঠনাই করিম। তোমরাগুলো যেমনতে খায়া ভাল পান অমনতে নামে নেন। তালের খিসেগুলো হয়ে গেছে, মুই এলা নামে নিম। ভিডিওটা ভাল লাগিলে রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটা টিপি দেন। ধন্যবাদ।